চার দিন লাইক আমি একদম বেরি করতে পারতেছি না, লাইক আমি বাসায় গিয়েও অ্যাক্ট করতেছি তুলির মতো। অ্যান্ড এভরিওয়ান ওয়াজ লাইক আচ্ছা ওকে একদম পাগল হয়ে গেল নাকি। তো আমি নিজেই যদি আমার ট্রেলার পছন্দ না করি, মানুষ না করাটা আই অ্যাগ্রি অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট। কেউ কেউ আবার ফিটনেসের জায়গাটা নিয়ে একটা প্রশ্ন তুলে, সে বিষয়ে আপনি কিভাবে দেখেন? অ্যাম আই নট ফিট রাইট নাও? অ্যাম আই নট ফিট রাইট নাও? আমার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট আমি ফার্স্টেই পেয়ে গেছি, আর কিচ্ছু আমার লাগবে না। এবার আমার সিনেমার ট্রেলার কি হোক, না সিনেমা কেউ দেখুক, আই ডোন্ট কেয়ার, ট্রাস্ট মি। তাহলে তো অডিয়েন্স জেনে যাবে ভাই। শেষ চিঠি, এই ওয়েব ফিল্মে কোন জিনিসটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করেছে? গল্প, আমার ক্যারেক্টার, আর্টিস্ট, আমার হোল টিম। সোফার এখন পর্যন্ত এখানে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন? অসম্ভব পরিমাণের ভালো। মানে আমি মানে ক্যারেক্টারটা যে এত এত সুন্দর, যেটা আমি পোর্ট্রে করছি তুলি, লাইক আমার একটা উইক পয়েন্ট হয়ে গেছে এই ক্যারেক্টারটা, আমি ক্যারেক্টারটা থেকে এখনও বের হতে পারছি না। আমরা টানা তিন দিন শ্যুট করলাম, আজকে নিয়ে চার দিন লাইক আমি একদম বেরই করতে পারতেছি না, লাইক আমি বাসায় গিয়েও অ্যাক্ট করতেছি তুলির মতো। অ্যান্ড এভরিওয়ান ওয়াজ লাইক আচ্ছা ওকে একদম পাগল হয়ে গেল নাকি, একদম ক্যারেক্টার স্ক্রিনে ঢুকে গেল। বিকজ আমার এই ক্যারেক্টারটার প্রতি একটা দুর্বলতা আছে, আমি জানি না কেন আমার ক্যারেক্টারটা ভালো লাগছে খুব, মানে কানেক্ট করতে পারছেন কোনো? হ্যাঁ, আমি কানেক্ট করতে পেরেছি। এবং থাকে না মানুষের যে আমি 10টা ক্যারেক্টার করতে চাই লাইফে, তার মধ্যে এটা একটা, আমি বলবো এটা একটা, এটা খুব কিউট একটা ক্যারেক্টার। লাইক ইউ নো, সচরাচর আমরা এরকম দেখি না, কিংবা আমরা কি দেখি, যা যা দেখি তার থেকে একটু ডিফারেন্ট। সো আমার এর জন্য এই ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে। ওকে, সো সামনে 12 মার্চ ওই দিন দেখির ছোট দেখির নায়িকা হয়ে সামনে আসছে, এবং তার দুটো সিনেমা মুক্তি পাচ্ছে, একটা হচ্ছে তুমি আছো তুমি নেই, একটা হচ্ছে টুঙ্গিপাড়া মিয়া ভাই। সো কোনটা নিয়ে আপনি বেশি আশাবাদ? আসলে দুইটাই তো আমার সিনেমা। আমি সবসময় বলি আমার সিনেমা আমার অ্যাসেট, আমার লাইক মাই চাইল্ড, লাইক মাই কিড। ওকে, আমার এরকম একটা ইমোশন কাজ করে আমার সিনেমার ওপর। তো আমি আমাকে নিজের সাথে ক্ল্যাশ না, অদ্ভুত একটা ব্যাপার, কোনোদিন আমি এই ফিলটা পাইনি আগেও, একদমই মানে ক্যারিয়ারের শুরুতেই প্রথম নিজের সাথে নিজের ক্ল্যাশ, এটা খুব মজার একটা বিষয়। আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে মানুষ দুই রকম ফ্লেভার পাবে, মানে একদিনেই এই হল থেকে বের হয়ে ওই হলে ঢুকলে একটা ডিফারেন্ট দিকে দেখবে। সো এই জিনিসটা আমাকে অ্যামেজ করছে, আর আমি এখানে ক্ল্যাশ করতে চাই না, আমি করতে চাই যে দুটোই দেখবে, কারণ দুইটা কিন্তু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন একটা কোশ্চেন, যে তুমি আছো তুমি নেই এটা ট্রেলার নিয়ে একটা সমালোচনামূলক কমেন্টস কিন্তু দেখা যাচ্ছে, সো এটার জবাব আপনি কী দেবেন বা এটা কীভাবে দেখছেন? আসলে যখন সিনেমার শ্যুটটা আমরা করি, যখন আমরা শ্যুটটা শুরু করি কিংবা শ্যুটটা করতে যাই, তখন ইট ওয়াজ লাইক মানে আমরা অনেক আশাবাদী ছিলাম, টিম ওয়াজ সো অ্যাক্টিভ, উই ডিড সো মেনি থিংস, মানে আমরা অনেক কষ্ট করেছি, 15টা দিন আমরা একটা জায়গায় স্টে করেছি, কষ্ট করেছি, আমরা ভোর 6টায় উঠতাম, রাত 11টা 12টা পর্যন্ত আমাদের সব শ্যুটিং থাকতো, আমরা খুব হায়েস্ট গেলে 5 ঘন্টাও প্রতিদিন ঘুম পেতাম কি না, আমরা মানে এরকম নেই, তো অনেক রাশ আওয়ার, ইয়াস, আমরা শেষ করেছি এভাবে। তো তখনও অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি যে জিনিসটা কেমন হচ্ছে, আমরা কিন্তু আশাবাদী ছিলাম। বাট আফটার দ্য ট্রেলার, টু বি অনেস্ট, আই এম অলসো ভেরি স্যাড উইথ দিস। আমার নিজে আমি অ্যাক্টিং করেছি, দ্যাট ডাজেন্ট মিন যে আমার সিনেমা আমার কাছে বেস্ট হতে হবে। আমি একজন পাবলিক হয়ে যদি দেখি তাহলে সমালোচনাটা আসা খুব স্বাভাবিক, বিকজ আমি নিজেই এক্সপেক্ট করিনি যে এরকম কিছু হবে। সো আমি নিজেই যদি আমার ট্রেলার পছন্দ না করি, মানুষ না করাটা আই অ্যাগ্রি অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট। আমি বলছি না যে জিনিসটা খারাপ হলে দিঘির জিনিস ভালো লাগতেই হবে, অনলি ফর দিস ফেস যে দিঘি আছে এটার জন্য একটা সিনেমা তো দেখতে হবে কিংবা ট্রেলারটা ভালো লাগতে হবে, নাথিং লাইক দ্যাট। সমালোচনায় যখন কোশ্চেন আসছে তখন একটা কোশ্চেন মাথায় নক করলো, ছোট দিঘিকে নায়িকা হিসেবে দেখার জন্য অনেকেই আগ্রহী এবং অনেকেই আপনাকে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণ পছন্দ করে, সেই সাথে কেউ কেউ আবার ফিটনেসের জায়গাটা নিয়ে একটা প্রশ্ন তুলে, সে বিষয়টা আপনি কীভাবে দেখেন? অ্যাম আই নট ফিট রাইট নাও? আই এম ট্রাইং টু বি, অ্যাটলিস্ট আই এম ট্রাইং, সবাই তো ট্রাইও করে না হয়তো বা, কিংবা সবাই ট্রাই করতে করতে অনেক দেরি হয়ে যায়, বাট অ্যাটলিস্ট আই এম ট্রাইং ফ্রম দ্য ভেরি ফার্স্ট। লাইক আমি অনেক কষ্ট, এখন যে স্টেজে আছি আমি এই স্টেজটাতে আসতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক আছে? সো মানুষ সমালোচনা করবে আমি জানি,
বাট ইউ নো এই স্টেজটা পর্যন্ত আমি এসেছি, এটার অ্যাপ্রিসিয়েশনটা খুব কম পাই আমি। স্টিল আমার নিজেকে মেন্টালি ওভাবে ধরে রেখে ওই কনফিডেন্টটা রেখে এগিয়ে যাওয়া ইটস টাফ। অ্যান্ড আমি মনে করি যে মানুষ সমালোচনা করতে থাকুক, আমি আমার টাইম মতো যদি লক্ষ্যে পৌঁছে যেতে পারি, লাইক আমি যদি টাইম মতো ফিটনেসটা ধরে ফেলতে পারি, দেন ইটস ওকে। অ্যান্ড আমি মাত্র জয়েন করেছি ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ হিরোইন, আমি মাত্র জয়েন করেছি, 6 মান্থ 7 মান্থসের মতো হবে। তো এই 6-7 মান্থসের মধ্যে আসলে এত রাশ করে আমি চাই না সব হুলস্থুল করে কমিয়ে ফেলতে। অর লাইক আমি এরকম আমার কামব্যাকটা এরকমও ছিল না যে লাইক আমি একদম ফিট হয়ে হ্যাঁ আমি একদম মানে একদম আলিশানভাবে আমি আসছি, এরকম ছিল আমি যা ছিলাম আমার যে হেলথ ছিল আমি ওভাবেই চলে আসছি, জাস্ট ফর ওয়ান রিজন, একটা জিনিসের উপর কনফিডেন্ট রেখে দ্যাট আই ক্যান অ্যাক্ট। তো আমি মনে করি যে সব কিছু ঠিক না হলেও যেই জায়গাটা মূল ওটা যদি ওকে থাকে দেন ইয়েস আমি কন্টিনিউ করতে পারবো, বাট স্টিল আম ট্রাইং, আমি ট্রাই করছি, তার মানে এই না আমি ট্রাই করছি না। আপনার মধ্যে যে পজিটিভিটি আছে সেটা আসলে কিন্তু অনেক অ্যাপ্রিশিয়েট করা উচিত। হ্যাঁ, ওয়ান লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু বায়োপিকের যে কাজ করছেন আপনি সেটার এক্সপিরিয়েন্সটা কেমন? মানে ফার্স্ট অফ অল আমার এখনও নিজেকে চিন্তি দিয়ে বলতে হয় আমি বঙ্গবন্ধুর বায়োপিকে আছি, ঠিক আছে? আসলে এটা একটা ড্রিম প্রজেক্ট আমার জন্য, অ্যান্ড এটার জন্য আই ওয়েটেড ফর সো লং ফর দিস, লাইক অডিশন দেওয়ার পর থেকে। কতদিন পর জানতে পারলেন যে? অডিশন দেওয়ার প্রায় 1-2 মাস প্রায় আমি ওয়েট করেছি অনেক, তো 2 মাস পর জানলাম আই এম ইন দিস ফিল্ম, দেন দ্য প্যান্ডেমিক হ্যাপেন্ড, দেন এভরিথিং গট লাইক ইউ নো সব কিছু নষ্ট হয়ে গেল, একদম মেসড আপ হয়ে গেল। দেন অনেকে বলছিল, অনেকে জিজ্ঞেস করছিল যে এটা আর হবে না বঙ্গবন্ধুটা, আসলে এখন হবে না, হলেও অনেক পরে হবে, প্যান্ডেমিক হয়ে গেছে, এটা নিয়ে একটা ভয় ছিল যে প্রজেক্টটি কি হচ্ছে না নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আর আই ওয়াজ লাইক ঠিক আছে 6-7 মাস চলে গেছে, এবার মনে হয় আমি আর নেই সিনেমায়, কাস্টিং চেঞ্জ হতেই পারে, নতুন করে যদি ওরা অডিশন নেয় কিংবা আবার যদি ফুটেজেস ওরা এর মধ্যে ইউনো স্টাডি করে দেন অন্য কাউকে ভালো লেগেও যেতে পারে। সো আই ওয়াজ লাইক আমাকে নিচ্ছে না, দেন ফাইনালি আমি জাস্ট মি আই ওয়াজ লাইক আমাকে নিচ্ছেই না, দেন ফাইনালি আই গট আ কল যে না আমি আছি এবং আমার ক্যারেক্টারও চেঞ্জ হয়নি, ওইটাই আছে। মানে আমরা কিন্তু পরে অনেক চেঞ্জেস দেখেছি, সো আমি খুব হ্যাপি যে আমার মধ্যে ওই চেঞ্জেসটা ছিল না, আমাকে তারা ওই ক্যারেক্টারে রেখেছে। সো এই ক্যারেক্টারটা করতে পারা আমি মনে করি যে আমার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট, আমি ফার্স্টেই পেয়ে গেছি, আর কিচ্ছু আমার লাগবে না। এবার আমার সিনেমার ট্রেলার কী হোক, সিনেমা কেউ দেখুক, আই ডোন্ট কেয়ার, ট্রাস্ট মি, আমি জাস্ট আমার কোনো আক্ষেপ নেই, আমি কয়েকদিন আগেও বলছি আমার এবার কোনো আক্ষেপ নেই, আমি আমার ড্রিম প্রজেক্ট পেয়ে গেছি, আমি আমার ড্রিম প্রজেক্টে আমার বেস্ট দিয়েছি, এবং সবচেয়ে বেশি বড় কথা যেটা সেটা হচ্ছে আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি ওই আরেকটা দেশ থেকে, আরেক দেশের মানুষের থেকে, শ্যাম বেনেগল স্যারের থেকে, আমার আর কী চাই। আর এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, একদমই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, মানে বাংলাদেশে কাজ করেছি, বাংলাদেশের বাইরে আমরা যে বলিউডের সিনেমা দেখি, বলিউডের একটা টিমের সাথে কাজ করার অনুভূতিটা যে কত ভালো, তখন মনে হয় ও আচ্ছা আমি যার সিনেমা দেখি সেও তো তাহলে এদের সাথে কাজ করে, এই ফিলটাই হয়, ওদেরকে ওই কথাটাই বলে, আসলে এই জিনিসটা খুব মানে ভালো লাগে। এবং আমি মনে করি যে এই সুযোগটা সবাই পায়নি, সো আমি ওদের থেকে অবশ্যই লাকি, আমার আর কোনো আক্ষেপ নেই, আমার এটা দিয়ে আমি লাস্ট 100 বছর চালিয়ে যেতে পারবো। Anyway, thank you and best of luck for your upcoming project. I must say you have a nice voice. Thank you so much. Oh, কিছু হয়ে গেলাম আমি। শেষ চিঠি, এটার অ্যাকচুয়ালি কাহিনীটা কি নিয়ে? তাহলে তো অডিয়েন্স জেনে যাবে ভাই। ওকে, অবশ্য এতটুকু বলতে পারি যে ইটস আ লাভ স্টোরি, but the type of love story that we see normally, it's not like that, it's has something different than most stories, so ami mone kori je audience er eta bhalo lagbe. Eta mane eta kon jinish apni click koreche je ekhane apni kaj korchen? Ashole kon jinish ta ami bolbo ki je again ami jodi oi kotha gulo bolte chai je je karon gulo te ami kaj korchi tahole ashole audience onek kichui jene jabe, but jodi bolte hoy tahole bolbo je I like the character. The character is a complicated character. যার কারণে আমার কাছে মনে হয়েছে ইট ক্যান বি আ চ্যালেঞ্জ টু প্লে দ্য ক্যারেক্টার, সো দ্যাটস ওয়াই আই এম ডুইং ইট। মানে এমন ক্যারেক্টার আগে প্লে করা হয় নাই? ডেফিনেটলি এই ক্যারেক্টার তো আগে ডেফিনেটলি প্লে করি নাই, বাট নর্মালি কমপ্লিকেটেড ক্যারেক্টার পাওয়া ইজ আ বিট রেয়ার, যদি পাই তাহলে আমরা যারা অভিনয় করি আমরা খুবই খুশি হই, তো পেয়েছি, করছি। শেষ চিঠি, এখানে ইয়াস এবং দিঘি কেন? আসলে সৃষ্টির দিঘি এবং ইয়াস হওয়ার কারণ হচ্ছে আমরা যে চরিত্রটা দুটা নিয়ে কাজ করছি, ইয়াসের মধ্যে লোক দরকার ছিল বেসিক্যালি একটা ঘরোয়া মায়ের আদরে একটা ছেলে, ওর জন্য ইয়াস বেসিক্যালি।
আর দিঘি হচ্ছে একটু আমাদের বাঙালি চেহারা বা হচ্ছে একটু মায়াবতী, একটু সহজ সরল, দেখলে যাকে একটু সহজে মায়ায় পড়ে যাবে, এই কারণে দিঘি বেসিক্যালি দুইটা চরিত্রের জন্য। সো ফার যতদিন কাজ হয়েছে এক্সপিরিয়েন্স এখন কেমন যাচ্ছে? ভালো, আরও আপডেট হয়ে যাবে আমাদের অনেক প্রচুর। এটার আয়োজনটা কেমন, মানে এটা কেমন আয়োজন করা হচ্ছে, মানে এটা ওয়েব ফিল্মটা কোথায় যাবে বেসিক্যালি, কোনো প্ল্যাটফর্ম কি ঠিক হয়েছে এখনও? হ্যাঁ, প্ল্যাটফর্ম ঠিক হয়েছে, বাট আমরা এখন বলতে চাই না। বাট আর আয়োজনের কথা বলতে, একটা প্রফেশনালি একটা সিনেমা বানাতে যা যা আয়োজন দরকার সবই আমরা করে যাচ্ছি। কতদিনের শ্যুটিং হচ্ছে বা শ্যুটিং চলবে কতদিন? 10 তারিখ পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সেলিব্রিটিদের সব এক্সক্লুসিভ গসিপ পেতে স্টার গল্পের পেজে লাইক ও ফলো করে সাথেই থাকুন।